আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো ফোর চ্যানেল রিলে মডিউল কীভাবে তৈরি করতে হয়, সেটি আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব। এটির সাথে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, তবুও যারা আসলে বিগিনার তাদের উদ্দেশ্যে বলা। এটি সাহায্যে আসলে একদম ক্ষুদ্র ভোল্টেজ থেকে বৃহৎ আকৃতির ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য এই সার্কিটটি প্রয়োজন পড়ে। আপনারা অনেকেই বিভিন্ন প্রজেক্ট তৈরি করে থাকেন, আর বিভিন্ন ধরনের যে মাইক্রোকন্ট্রোলারগুলো রয়েছে, আরডিনো হোক, ইএসপি 8266 হোক, বিভিন্ন ধরনের যে মাইক্রোকন্ট্রোলারগুলো রয়েছে সেগুলো থেকে ক্ষুদ্র মানের ভোল্টেজ দ্বারা বৃহৎ আকৃতির ভোল্টেজ নিয়ন্ত্রণ করা সম্ভব এই সার্কিটের মাধ্যমে। তো এটার সর্বনিম্ন ভোল্টেজ আপনার 2.7 ভোল্ট থেকে যত উপর পর্যন্ত দিতে পারে, 12 ভোল্ট পর্যন্ত রিকোয়ারমেন্ট করব। তো এই ভোল্টেজের ক্ষুদ্র যে ভোল্টেজগুলো রয়েছে একদম ক্ষুদ্র অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার দিয়ে হলেও এই বোর্ডগুলো খুব সুন্দরভাবে আপনার যে কাঙ্ক্ষিত আউটপুটের প্রয়োজন সেটি কিন্তু এটি দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। বৈদ্যুতিক 220 ভোল্টের যে অ্যাপ্লায়েন্সগুলো নিয়ন্ত্রণ করতে চান একদম ক্ষুদ্র মানের সিগন্যাল দ্বারা, আপনারা চাইলে কিন্তু এই বোর্ড দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আজকে এটি শুধু কীভাবে তৈরি করতে হয় এগুলোর সার্কিট ডায়াগ্রাম গার্বার ফাইল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে সেটি কালেক্ট করে এটি আপনারা তৈরি করতে পারেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক।